উন্নত জীবন, ভালো চাকরি ও পড়াশোনার সুবাদে অনেক বাংলাদেশি পাড়ি জমাচ্ছেন অস্ট্রেলিয়ায়। সামাজিক নিরাপত্তা ও মেধাভিত্তিক কাজের সুযোগ রয়েছে দেশটিতে। তবে দেশটির বড় শহরের চেয়ে ছোট শহরের চাকরি ও জীবনযাত্রার মান ভালো বলে মনে করেন অনেক অভিবাসী। তাই সম্প্রতি ছোট শহরে বসতি গড়ার ঝোঁক বাড়ছে প্রবাসীদের। অস্ট্রেলিয়া থেকে মাসুম বিল্লার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টক শোর আলোচনায় উঠে আসে এসব তথ্য। আরো জানাচ্ছেন মাহমুদ রুবেল। পড়ালেখা ও উন্নত জীবনের আশায় প্রতিনিয়ত অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন অনেক বাংলাদেশি। পড়ালেখা শেষ করে অনেকে দেশে ফিরলেও বেশিরভাগই অস্ট্রেলিয়ায় যুক্ত হচ্ছেন বিভিন্ন চাকুরিতে। তবে চাকুরির জন্য অস্ট্রেলিয়া বড় শহরের চেয়ে ছোট শহরে সুযোগ বেশি, এমনটাই জানান অনেক প্রবাসী। বড় শহর থেকে পড়াশোনা করে এখানে আসলে তুলনামূলক কম্পিটিশন কম এবং ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। এই তো আমার কাছে মনে হয় যে আমরা যারা অন্য দেশ থেকে আসি, এদেশে পড়াশোনা করি, তো প্রথমত নিজেকে প্রস্তুত করার জন্য এটুকু বলে যে ছোট পুকুরে সাঁতার শিখে তারপর কি নদীতে সাঁতার কাটতে যাওয়া। আমি বিষয়টাকে এভাবে দেখি যে ছোট শহরে আমি বুঝতে পারি, ছোট শহরে এখানে যেমন আমি একটা চাকরি থেকে আরেকটা চাকরিতে গেলে অনেককে চেনার সুযোগ হয়, জানার সুযোগ হয়। হ্যাঁ, প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করে, স্টেক হোল্ডারদের সম্পর্কে জানা যায়, তো এই সুযোগ সুবিধাগুলো হয়তোবা বড় শহরে মাঝে মাঝে মনে হয় আমি হারিয়ে গেছি বড় শহরে বিশাল ক্রাউডে। তো ছোট শহরে নিজেকে নেভিগেট করাটা ইজি হয়। বিষয়ভিত্তিক পড়াশোনা, ভালো রেজাল্ট ও কাজের অভিজ্ঞতা থাকলে এই চাকরির সুযোগ মিলছে দেশটিতে। যদি বাংলাদেশে যদি ফার্মাসিউটিক্যাল ফার্মাসির উপর ডিগ্রি থাকে বা কাজের অভিজ্ঞতা থাকে, সেটাকে এই দেশের যে বডি আছে, প্রফেশনাল বডি আছে, তাদেরকে দিয়ে একটু অ্যাসেস করিয়ে নিলে তারপর তখন ওই লেভেলের রিলেটেড জবে চাকরি পাওয়ার একটু সুযোগ সহজ হয়। তো অ্যাকাউন্টেন্ট তেমনি বা বিভিন্ন প্রফেশনে, আর যদি এখানে পড়াশোনা করে তাহলে অধিকাংশ সময়ই আপনার মাস্টার্স ডিগ্রি হোক, ব্যাচেলার ডিগ্রি হোক, এই ডিগ্রিগুলো অ্যাক্রিডিটেড থাকে। মানে ওই যে প্রফেশনাল যে বডি আছে তারা এই ডিগ্রিগুলোকে অ্যাক্রিডিটেড বা অনুমোদন দেয়। পড়াশোনার পরপরে ওদের অ্যাপ্রুভাল অ্যাক্রিডিটেশনটা পেয়ে গেলে চাকরিটা পাওয়া এই ক্ষেত্রে সহজ হয়। বর্তমানে যারা বিভিন্ন পেশায় অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন তাদের দেশটির বড় শহরের চেয়ে ছোট শহরের বসতি গড়ার পরামর্শ পুরনো বাসিন্দাদের। ছোটখাটো ডিপ্লোমা, সার্টিফিকেট 3, সার্টিফিকেট 4 এগুলো করে নিলে আপনার সুন্দর সুন্দর চাকরি পাওয়া যায়। আমি মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। কংগ্রেসনাল প্রোক্লেমেশন এবং নিউ জার্সি স্টেট পার্লামেন্টের যৌথ প্রোক্লেমেশন পেলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া। নিউ জার্সির আটলান্টিক সিটির সেন্ট ক্যাসল স্টেডিয়ামে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে এক মেলার আয়োজন করা হয়। আয়োজিত এই মেলায় কংগ্রেসম্যান জেফ ভ্যানড্রো এবং স্টেট সিনেটর ভিনসেন্ট পলিস্তিনা, অ্যাসেম্বলিম্যান ডোনাল্ড এ গার্ডিয়ান ও চার্লস এস সুইফট স্বাক্ষরিত পৃথক দুটি প্রোক্লেমেশন তাকে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউ জার্সি অঙ্গরাজ্যের সিনেটর ভিন্স প্যালেস্তিনা, কংগ্রেসম্যান জেফ ভ্যানড্রোর প্রতিনিধি মোহাম্মদ ওমর, অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, প্লেজেন্টভিল সিটি মেয়র জুডি এম ওয়ার, নর্থফিল্ড সিটির মেয়র আর্ল্যান্ড চো, এগ হারবার সিটির মেয়র লিসা, অ্যাপসিকন সিটির মেয়র কিম্বার্লি হর্টন, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া এবং জর্জ টিবিট সহ ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির নেতৃবৃন্দ।